দুর্দান্ত অবিশ্বাস্যভাবে শেষ হলো ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচের খেলা। বিরাট কোহলি, মোহাম্মদ সামির মতো লেজেন্ড প্লেয়ার তো এই সিরিজে নেই, তার পাশাপাশি এই ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে যেখানে রোহিত শর্মা ইঞ্জুরির জন্য মাঠেই আজকে খেলতে নামেনি, সেখানে তাকে ছাড়াই ভারতীয় টিম দুর্ধর্ষভাবে বোলিং করে ইংল্যান্ডকে মাত্র 195 রানে দ্বিতীয় ইনিংসে অল আউট করে দিয়ে এক ইনিংস 64 রানের বিনিময়ে এই পঞ্চম টেস্ট ম্যাচটিকে জিতে ইংল্যান্ডকে 5 ম্যাচের টেস্ট সিরিজে 4-1 ব্যবধানে হারিয়ে ইতিহাস তো গড়লই। তার পাশাপাশি আজকে ম্যাচের মধ্যে যেমন ঠিক কিছু অদ্ভুত কাণ্ড ঘটলো, তার পাশাপাশি ভারত ভারতীয় টিম এবং রবিচন্দ্রন অশ্বিন যে এক অবিশ্বাস্য রেকর্ড তৈরি করলো যাকে আগামী 100 বছরে ভাঙা একেবারেই দুষ্কর। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কিভাবে ভারতীয় টিম ধর্মশালার বুকে খেলা হওয়া এই পঞ্চম টেস্ট ম্যাচটিকে দুর্ধর্ষভাবে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই জিতে নিল। আজকে মাঠের মধ্যে গিল এবং জনি ব্রেস্টোর মধ্যে কিভাবে মারামারি চললো, রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় টিম ঠিক কি ইতিহাস গড়লো, কোন অদ্ভুত কাণ্ড ঘটলো এবং সর্বোপরি ভারতীয় টিম এই ম্যাচ তথা সিরিজটিকে জেতে নিয়ে ঠিক কি কি বিশাল বড় সব পুরস্কার পেলো, টাকা জিতলো, সব ডিটেলস জানবো এই ভিডিওতে, তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন ডাইহার্ড ফ্যান হলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল 2024 এবং বিশ্বকাপ সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, ধর্মশালার বুকে খেলা হওয়া 5 ম্যাচের টেস্ট সিরিজে যেখানে ভারতীয় টিম দ্বিতীয় দিন শেষে দুর্দান্তভাবে ব্যাটিং করে 8 উইকেট হারিয়ে 473 রান তুলেছিল, সেখানে আজ কিন্তু ভারতীয় টিম এই তৃতীয় দিনের শুরুতে মাত্র 4 রানই যোগ করতে পারে স্কোরবোর্ডে। অর্থাৎ ইংল্যান্ডের শেষ মুহূর্তে দুর্দান্ত বোলিংয়ের সামনে ভারতীয় টিম কিন্তু তাদের প্রথম ইনিংসে 477 রানে অল আউট হয়ে পড়ে, আর সেখানে ইংল্যান্ড টিম তারপরে ব্যাটিং করতে নামে এবং যেখানে সবাই আশা করে হয়তো ইংল্যান্ড টিম এখানে নিজেদের মান সম্মান রক্ষা করতে ঘুরে দাঁড়াবে, ভালো ব্যাটিং করবে, সেখানে ইংল্যান্ড টিম উল্টে প্রথম ইনিংসের থেকেও জঘন্যভাবে খেলে শেষ পর্যন্ত ভারতের বিধ্বংসী বোলিংয়ের সামনে রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, বুমরাদের মারাত্মক বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে যেখানে তারা 218 রানে অল আউট হয়ে পড়েছিল, সেখানে দ্বিতীয় ইনিংসে মাত্র 195 রানেই গুটিয়ে পড়ে। আর এরই ফলে ভারতীয় টিম এই ম্যাচটিকে 1 ইনিংস এবং 64 রানে জিতে নিয়ে সিরিজটিকে 4-1 ব্যবধানে জিতিয়ে নিয়ে ইতিহাস তৈরি করে। হ্যাঁ বস, 2018 সালে যেখানে ইংল্যান্ড টিম তাদের ঘরের মাঠে 5 ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে 4-1 ব্যবধানে হারিয়েছিল, সেখানে তো ভারতীয় টিম এই 5 ম্যাচের টেস্ট সিরিজকে 4-1 ব্যবধানে জিতে নিয়ে সেই বদলা নিলই। তার পাশাপাশি ভারতীয় টিম কিন্তু 147 বছরের ক্রিকেট ইতিহাসে কোনো 5 ম্যাচের টেস্ট সিরিজকে প্রথম ম্যাচটি হারার পর লাগাতারভাবে বাকি সমস্ত ম্যাচগুলি জিতে সিরিজটিকে 4-1 ব্যবধানে জিতে নিয়ে ইতিহাস তৈরি করে। হ্যাঁ বস, 147 বছরের ক্রিকেট ইতিহাসে এমন কোনো টিমই এ পর্যন্ত এই কারনামা ঘটাতে পারছিল না যা ভারতীয় টিম আজ করে দেখালো। শুধু তাই নয়, এই সিরিজে ভারতীয় টিম তো জিতলই, তার পাশাপাশি 147 বছরের টেস্ট ক্রিকেটের সিরিজে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়লো ভারতীয় টিম। হ্যাঁ বস, এই সিরিজে ভারতীয় টিম প্রায় 75টা ছক্কা মারে। শুধু তাই নয়, যেখানে আজ জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের হয়ে 700টি উইকেট নিয়ে বিশ্বের প্রথম ফাস্ট বোলার যিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে 700টি উইকেট নেওয়ার ইতিহাস তৈরি করে, ঠিক তেমনই রবিচন্দ্রন অশ্বিন যে 100তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল সে প্রথম ইনিংসে 4টি উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে 5-5টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড টিমকে এইভাবে তো 195 রানে গুড়িয়ে দিলই, তার পাশাপাশি দুটি রেকর্ড তৈরি করলো যাকে ভাঙা দুষ্কর আছে। হ্যাঁ বস, আজকের ম্যাচে 5-5টি উইকেট তুলে নিয়ে তো তিনি ভারতের প্রথম প্লেয়ার হয়ে গেলেন যিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশিবার অর্থাৎ 36 বার 5-5টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেনই, তার পাশাপাশি বিশ্বের চতুর্থ প্লেয়ার হয়ে গেলেন যিনি নিজের 100তম টেস্ট ম্যাচ খেলতে নেমে 5-5টি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন। আর ইংল্যান্ড টিমের কথা কি বলবো, তারা তো আজ লাঞ্চের আগেই মাত্র 103 রান তুলতে পেরে 5-5টি উইকেট হারিয়ে ফেলেছিলই, আর লাঞ্চের পরে এসে জো রুট এবং সোহেব বাসির যখন একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং সোহেব বাসির যখন 13 রানে ব্যাটিং করছিল তখন জাদেজা বোলিং করতে আসে, আর জাদেজা একটা দুর্দান্ত বোলিং করে বাসিরকে ক্লিন বোল্ড করে দেয়, আর সেখানে বাসির সেটাকে বুঝতে না পেরে সঙ্গে সঙ্গেই আম্পায়ারের কাছে DRS নেওয়ার জন্য রিভিউ করার আবেদন জানায়, আর সেটা দেখে গোটা বিশ্ব তার পাশাপাশি ক্রিজের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা জো রুট হেসে লুটিয়ে পড়েন। শুধু তাই নয়, আজ যেখানে চোটের জন্য রোহিত শর্মা মাঠের মধ্যে অনুপস্থিত ছিল সেখানে আজ জনি বেস্টোর সঙ্গে গোটা ভারতীয় টিম তর্কেও জড়িয়ে পড়ে। শেষ ম্যাচ যাই হোক, এই ম্যাচের পরে ভারতীয় টিম কিন্তু দুর্দান্ত একটা ট্রফি সিরিজ বিজেতা হিসেবে ঘোষণা করা হয়, তার পাশাপাশি ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার তুলে দেওয়া হয় যশস্বী জাসওয়ালকে এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় রবিচন্দ্রন অশ্বিনকে। এবং শুধু তাই নয়, এই ম্যাচের পরে পরেই BCCI ঘোষণা করে দেয় যে সমস্ত ভারতীয় প্লেয়ার বেশি পরিমাণে প্রায় 50% টেস্ট ম্যাচ ভারতের হয়ে খেলবে তাদেরকে এক্সট্রা হিসেবে 30 লাখ টাকা প্রত্যেক ম্যাচে, এবং যারা 75% ভারতের সমস্ত টেস্ট ম্যাচ খেলবে তাদেরকে এক্সট্রা হিসেবে প্রত্যেকটা ম্যাচের প্রতি 45 লাখ টাকা করে এক্সট্রা পুরস্কার হিসেবে দেওয়া হবে। আর তার পাশাপাশি ভারতীয় টিম কিন্তু এই দুর্দান্ত জয়ের সুবাদে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলসে নাম্বার 1 পজিশনে চলে যায় নিউজিল্যান্ড টিমকে সরিয়ে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।